মর্নিং বন্ধুরা, তনুর কিচেন উইথ ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকে চলে এসেছি আমি আমার রান্নাঘরে, একেবারেই একটা নতুন আমার রান্নাঘরের নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি বানাবো ধাবা স্টাইল এবং ঘরোয়া স্টাইলও বলতে পারেন সেই পদ্ধতিতে কড়াই চিকেন বানাবো। তো কড়াই চিকেন বানানোর জন্য আমি নিয়েছি 1.5 কেজি চিকেন। চিকেনটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরাতে দিয়ে দেব। আর কড়াই চিকেন বানানোর জন্য আমি মশলা নিয়েছি। প্রথমে আমি কড়াইতে এগুলোকে খুব ভালো করে শেখে নেব। ধনে আছে, মৌরি আছে, গোটা জিরে আছে, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা এবং একটু জায়ফল আছে। এটাকে আমি তাওয়াতে শুকনো খোলায় আর কি যেভাবে হয় নেড়ে এটাকে গুঁড়ো করে নেব। আমি একে একে তাওয়াতে একটু শেখে নেব, নিয়ে ঠান্ডা হলে তারপর এগুলোকে গুঁড়ো করব। এটা ততক্ষণই ভাজবো যতক্ষণ হালকা ধোয়া উঠবে, সেই মতো ভাজবো। বেশি ভাজলে মশলাটা যখন গুঁড়ো করব কালো হয়ে যাবে, তো আমি অতটাই ভাজবো না, হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব, ঠান্ডা করে গুঁড়ো করে নেব। মশলাগুলো আমি একে একে কেটে নেব। প্রথমে টমেটোটা আমি এভাবে দু টুকরো করে নেব, আমি একে একে কেটে নেব। প্রথমে টমেটো নিয়েছি, টমেটোটাকে এভাবে দু টুকরো করে কেটে নেব। টমেটোর পরিমাণটা একটু বেশি দেব। ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকামটা এভাবেই বড় বড় পিস করে কেটে নেব। লঙ্কাগুলো এভাবে হাফ হাফ করে কেটে নেব। এভাবে পেঁয়াজটা এবারে কেটে নেব। পেঁয়াজটা কুচি কুচি করে কাটবো না, পেঁয়াজটা আমি বড় বড় স্কোয়ার করে যেভাবে আমরা চিলি চিকেনে দিয়ে থাকি ওইভাবেই পেঁয়াজটাকে কেটে নেব। এরকম বড় বড় করে পেঁয়াজটাকে কেটে নেব। মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে দেব একটু বেশি পরিমাণে। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি একে একে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনগুলো ছেড়ে দেব। চিকেনটা হালকা ভেজে নেব। চিকেনটা একটু লাল লাল করে ভেজে নেব। চিকেনটা ভাজা হয়ে গেছে, এবারে এই ভাজা চিকেনের ওপরে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলো চিরে রেখেছিলাম, কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে নাড়া দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ঢাকা দিয়ে দেব।
দেখুন চিকেনটায় কত জল বেরিয়েছে। এবার এই যে টমেটো গুলো দিয়েছিলাম, আমি আস্তে আস্তে টমেটো গুলো খোসা ছুলে নেব হাত দিয়ে। এভাবে খোসা গুলো তুলে নেব, আপনারা চাইলে তুলতেও পারেন নাও তুলতে পারেন। এবারে আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। আদা রসুন বাটাটা দিয়ে দেব, খুব ভালো করে মশলাটা চিকেনের সঙ্গে মিশিয়ে দেব। জিরে ধনের গুঁড়োটা দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ভালো করে মশলাটাকে মিশিয়ে দেব। ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা এবারে দিয়ে দেব। দিয়ে এবার চিকেনটা নাড়া দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। দেখুন চিকেনটার কত সুন্দর কালার এসেছে, টমেটোটাও পুরো সেদ্ধ হয়ে গেছে, মশলাটা এইভাবেই জলের মধ্যে কষাও হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এই যে এভাবে কাটা পেঁয়াজগুলো দিয়ে দেব। ক্যাপসিকামগুলো দিয়ে দেব, আর কিছু কাঁচা লঙ্কা আবারও দিয়ে দেব। খুব ভালো করে নাড়াচাড়া করে আমি আবার মিনিট পাঁচেকের জন্য ঢাকা দিয়ে দেব। রেডি হয়ে গেছে ধাবা স্টাইলে কড়াই চিকেন, কারণ চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে, আর কালারটা দেখুন কত সুন্দর, কি দুর্দান্ত কালার এসেছে। এবারে আমি এর ওপরে একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে অনেক অনেক করে শেয়ার করবেন, এবং অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।